রাজনীতি আমি এসেছি মাত্র আদর্শ বিতর্ক সংঘ পরিবর্তনে আমরা এবং সামাজিক সংগঠন থেকে। পরিবর্তনে আমরা এমন একটি সংগঠন যেটি শিশুদের অধিকার নিয়ে কাজ করে চলেছে। আমি আজ মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল নিরাপদ পথ চলায় শিশুবান্ধব ট্রাফিক চাই। শিশুবান্ধব ট্রাফিক বলতে বোঝায় রাস্তার এমন পরিস্থিতি যেখানে আমরা অর্থাৎ শিশুরা নিরাপদে ও অসুবিধা ব্যতীত চলাচল করতে পারব। আমাদের শিশুদের অন্যতম দাবি এই শিশুবান্ধব ট্রাফিক ব্যবস্থা। বাস্তবায়নের জন্য রাস্তার বিভিন্ন স্থানে প্রয়োজন প্রতিরোধক জেব্রা ক্রসিং ফুটওভার ব্রিজ সহ বিভিন্ন উপায়। আমাদের মাগড়া শহরের কথায় যদি বলি, এই মাগড়া শহরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জেব্রা ক্রসিং বা প্রতিরোধক নেই। আপনাদের একটি বাস্তব ঘটনা বলি, মাগুরা তিন নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী, তার পিতা ব্যাংকের কর্মকর্তা। সে যখন তার বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শেষ করে তার পিতার কাছে যাচ্ছিল, ঠিক তখনই দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেই শিশুরা সেদিন বাড়ি ফিরে দেওয়া হয়নি। এমন হাজারো শিশু আমাদের মাঝ থেকে ঝরে পড়ছে এই শিশুবান্ধব ট্রাফিক ব্যবস্থা না থাকায়। আমাদের এই শিশুবান্ধব ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য যে জিনিসগুলো প্রয়োজন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গতিরোধক, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ ও পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ। আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের জন্য স্থাপন করা প্রয়োজন ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং কিংবা গতিরোধক, কিন্তু আমরা আমাদের বিদ্যালয়ের সামনে এগুলোর কোনটি দেখতে পাই না। বিভিন্ন ব্যস্ত রাস্তায় যদি আমাদের পারাপারের সুবিধার জন্য ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয় তাহলে আমরা সহজেই সে রাস্তা নিরাপদ ভাবে পার হতে পারব। সড়কে ফিটনেস বিহীন যান চলাচল করে যা আমাদের জন্য খুবই বিপজ্জনক। এছাড়া সড়কে প্রচুর গতিতে কিছু যানবাহন চলাচল করে যা আমাদের নিরাপদ পথ চলাকে অনিরাপদ করে তোলে। সড়কে আমরা দেখতে পাই অনেক সময় অবৈধ যান চলাচল করে যা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এবং আমরা যদি এর একটি উদাহরণ চাই তাহলে হচ্ছে মোটর চালিত টিভিটা যা শহরের রাস্তায় দুর্ঘটনার বড় কারণ। আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই যে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিভাগ বিদ্যালয়ে যাওয়ার সময় যানজটে আটকে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। আমরা খুবই দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি না, সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেরি হয়ে যায়। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো তারা যেন এই বিষয়টি এর দিকে দৃষ্টিপাত করে এবং আমাদের যেন যানজটে আটকে না রাখা হয় এবং আমরা যেন খুবই দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। রাস্তায় আমাদের ভরসা হয়ে ওঠার কথা পুলিশ সদস্যদের, কিন্তু আমরা তা দেখতে পাই না। অধিকাংশ শিশুরাই পুলিশ সদস্যদের ভয় পায় এবং তাদের থেকে দূরে থাকে। তবে পুলিশ সদস্যদেরকে শিশুদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে যেন তারা পুলিশকে কোন ভীতি ছাড়াই তার সমস্যাটি তুলে বলতে পারে এবং আমাদেরও পুলিশদের শ্রদ্ধা করতে হবে এবং তাদের ভয় পেয়ে চলবে না। আমাদের শিশুদের জন্য শিশুবান্ধব ট্রাফিক করতে সরকার সহ সকল পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে। এছাড়া বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের দরকার স্মার্ট সিটিজেন, আর সেই স্মার্ট নাগরিক আমরা শিশুরাই গড়ে উঠবো ভবিষ্যতে। আর তাই আমাদের জন্য দরকার শিশুবান্ধব ট্রাফিক ব্যবস্থা। তাই আসুন আমরা সবাই শিশুবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিরাপদ পথ চলার বিষয়ে নিজেরা সচেতন হয় অন্যদের সচেতন করি। সবাইকে ধন্যবাদ।